আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য, আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাসে 2 মার্কসের কোশ্চেনগুলি। এছাড়াও এই ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি, যেগুলি তোমাদের এক্সামে আসতে চলেছে। যে কোশ্চেনগুলি টেস্ট পেপারে বারবার এসেছে সেই কোশ্চেনগুলি নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে আমরা দেখে নেব ইতিহাসে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, এছাড়াও গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি। কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও 8 মার্কসের কোশ্চেন ও 4 মার্কসের কোশ্চেনগুলি দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। এছাড়া তোমাদের জন্য ইতিহাসের এবিটিএ আর পর্ষদের যে স্কুল থেকে তোমাদের টেস্ট পেপার দেয়, সেই টেস্ট পেপারের যে কোশ্চেনগুলি রয়েছে, এমসিকিউ এসএকিউগুলি রয়েছে, সেগুলি কিন্তু সলভ করিয়ে দিয়েছি। যদি না কেউ দেখে থাকো, তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। চলো আর বেশি দেরি করবো না, আমরা 2 মার্কসের কোশ্চেনগুলি দেখে নেবো। প্রথম অধ্যায় থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলি তোমাদেরকে পড়তে হবে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে কেন, কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নারীর ইতিহাস গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে। নেক্সট কোশ্চেন, ফটোগ্রাফির ইতিহাস কি, খেলার ইতিহাস কি, পরিবেশের ইতিহাস কি, স্থানীয় ইতিহাস কি, নারীর ইতিহাস কি। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি, যেগুলি টেস্ট পেপারে বারবার এসেছে। দেখে নাও কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট কোশ্চেন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। নেক্সট কোশ্চেন, ব্রাহ্ম সমাজ এর দুটি সংস্কার লেখো। নেক্সট কোশ্চেন, নারী শিক্ষায় রাধাকান্ত দেব এর ভূমিকা কি ছিল। নেক্সট কোশ্চেন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি। এই কোশ্চেনটি 2 মার্কস কিংবা 4 মার্কসের জন্য আসতে পারে। নেক্সট কোশ্চেন, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, উডের প্রতিবেদন কি, এর দুটি সুপারিশ লেখো। নেক্সট কোশ্চেন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন। নেক্সট কোশ্চেন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন। নেক্সট কোশ্চেন, T9 কি। খুবই গুরুত্বপূর্ণ, 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলি কিন্তু এক্সামে আসতে চলেছে। নেক্সট আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে। ফার্স্ট কোশ্চেন, বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি ছিল। নেক্সট কোশ্চেন, খুঁতকাটি প্রথা কি। নেক্সট কোশ্চেন, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কেনারাম ও বেচারাম কি। নেক্সট কোশ্চেন, তিতুমির স্মরণীয় কেন। এবারে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, মহাবিদ্রোহের ব্যর্থতা দুটি কারণ লেখো। নেক্সট কোশ্চেন, ইলবার্ট বিল কি। নেক্সট কোশ্চেন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি। নেক্সট কোশ্চেন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, ভারত মাতা চিত্রটি বিষয়বস্তু কি। নেক্সট কোশ্চেন, জমিদার সভা কবে কেন গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন। এবারে আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। নেক্সট কোশ্চেন, ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয়। নেক্সট কোশ্চেন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন। নেক্সট কোশ্চেন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী ছিল। এবারে আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল। নেক্সট কোশ্চেন, বাবা রামচন্দ্র কে ছিলেন। নেক্সট কোশ্চেন, তিন কাটিয়া প্রথা কী। নেক্সট কোশ্চেন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, দলিত কাদের বলা হয়। নেক্সট কোশ্চেন, অলিন্দ যুদ্ধ কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, কার্লাইল সার্কুলার কি। নেক্সট কোশ্চেন, প্রীতিলতা ওয়ার্দেদার বিখ্যাত কেন। নেক্সট কোশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি। অ্যান্টি সার্কুলার সোসাইটি স্পেলিং কিন্তু ভুল রয়েছে, তোমরা ঠিক করে নিও। নেক্সট কোশ্চেন, বাংলায় নবশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল। কোশ্চেনটি কিন্তু 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি, খুবই গুরুত্বপূর্ণ যেগুলি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, পট্টি শ্রী রামালু কে ছিলেন। কোশ্চেনটি কিন্তু 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আজাদ কাশ্মীর কি, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট কোশ্চেন, 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি আমি 2 মার্কসের জন্য আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই কিন্তু এর মধ্য থেকেই কিন্তু 2 মার্কসের কোশ্চেনগুলি কিন্তু চলে আসবে। এবারে আমরা দেখে নেব ম্যাপ পয়েন্টিং এর ইতিহাসে মানচিত্র শাসনে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি রয়েছে, ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। তোমরা দেখে নাও বিদ্রোহের এলাকা, যেমন কোল, মুন্ডা, সন্ন্যাসী, ফকির, চুয়ার, নীল, ভিল, ফোরাজি, এই যে বিদ্রোহের এলাকাগুলি রয়েছে, এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব বিদ্রোহের একটি কেন্দ্র বা নাম সহ, যেমন নীল, মুন্ডা, সন্ন্যাসী, ফকির আর ফোরাজি, এগুলি তোমরা বিদ্রোহের একটি করে কেন্দ্র কিন্তু দেখে যেতে পারো। আর মহাবিদ্রোহের কেন্দ্র হিসেবে তোমরা দেখে যেতে পারো ঝাঁসি, দিল্লি, কানপুর, ব্যারাকপুর, অযোধ্যা, লখনৌ, এগুলি কিন্তু এক্সামে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে ম্যাপ পয়েন্টিং হিসেবে আসে, তাই তোমাদেরকে বলবো এগুলি তোমরা ম্যাপ পয়েন্টিং হিসেবে ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো। এছাড়া তোমরা প্র্যাকটিস করতে পারো দেশীয় রাজ্য কাশ্মীর, জুনাগড়, এগুলি কিন্তু ম্যাপ পয়েন্টিং হিসেবে আসে, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এছাড়া পুনর্গঠিত রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, কবিগুরুর বিকল্প শিক্ষাক্ষেত্র বোলপুর বা শান্তিনিকেতন, বাংলার প্রথম ছাপাখানা চুচুড়া আর মহারাণীর ঘোষণাপত্রে প্রকাশ স্থান এলাহাবাদ, প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ,
এগুলি তোমরা যদি ম্যাপ পয়েন্টিং হিসেবে ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে ম্যাপ পয়েন্টিংগুলি কমন পেয়ে যাবে। আজকের যে আমি এই ভিডিওতে টু মার্কস ও ম্যাপ পয়েন্টিং নিয়ে যে আলোচনা করে দিলাম, এই কোয়েশ্চনগুলি তোমাদের কি রেডি করা হয়ে গিয়েছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।